আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমি এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি অংশের, বিশেষ করে বাইনারি সংখ্যা হতে দশমিক সংখ্যা কীভাবে রূপান্তর করা যায় তা আলোচনা করব। যেমন এখানে একটি উদাহরণ লক্ষ্য করলে দেখতে পাই, এই সংখ্যাটি কিন্তু 7 বিট বিশিষ্ট বাইনারি সংখ্যা, বেস যেহেতু 2 সেজন্য এটি বাইনারি সংখ্যা। এই বাইনারি সংখ্যা হতে আমরা দশমিকে রূপান্তর করব। তো বাইনারি হতে দশমিকে রূপান্তর করা অনেক সহজ, লক্ষ্য করি আমি পরের স্লাইডে যাচ্ছি সমাধানের জন্য, যে এইখানে সমাধান করে দেখাচ্ছি, প্রশ্নটি লিখে রাখলাম। তো বাইনারি হতে দশমিকে রূপান্তরের নিয়ম হচ্ছে, এই বাইনারি সংখ্যার প্রত্যেকটা প্রতীককে এই বেস 2 দ্বারা প্রথমে গুণ করব। কিভাবে লক্ষ্য করি, সমান দিব, এই 1কে 2 দ্বারা গুণ করব, যোগ এই 0কে 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 2 দ্বারা গুণ করব, যোগ এই 1কে 2 দ্বারা গুণ করব, যোগ এই সবার শেষের 1কেও 2 দ্বারা গুণ করব। সবগুলোকে 2 দ্বারা গুণ করেছি এবং মাঝখানে প্লাস দিয়েছি। 2 দ্বারা গুণ করার পর এবার আমরা পাওয়ার লিখব। কিভাবে, এই প্রত্যেকটা 2 উপরে পাওয়ার লিখব, 2 উপরে ডান থেকে বাম দিকে পাওয়ার লিখতে লিখতে আসবো। লক্ষ্য করি এখান থেকে শুরু হবে, যেমনই 0 দিয়ে শুরু করব, 0 1, এর 2 উপরে লিখব 2 3 4 5 6, ধারাবাহিকভাবে 0 থেকে শুরু হয়ে প্রত্যেকটা 2 উপরে পাওয়ার এইভাবে লিখব, 0 1 2 3 4 5 6, আরও থাকলে লিখতাম। পাওয়ার লেখার পরে এবার আমরা ক্যালকুলেটর ব্যবহার করে সমাধান করব। সমাধান অনেক সহজ, কিভাবে করব, প্রথমে এটাকে সমাধান করার জন্য পাওয়ার আগে করে নিব। 2 to the power 6 আমরা সমাধান করে পাবো সম্ভবত 64, 64। 64কে যদি 1 দিয়ে গুণ করি তাহলে 64 হবে। আগে পাওয়ার করব, তারপর গুণ করব, তারপর যোগ চিহ্ন দিব। 2 to the power 5 সমাধান করলে আমরা পাবো 32, তাকে 0 দিয়ে গুণ করলে 0 হবে। এটাকে পাওয়ার করে পাবো 16, তাকে 0 দিয়ে গুণ করলে 0 হবে। এটাকে পাওয়ার করে পাবো 8, তাকে 0 দিয়ে গুণ করলে 0 হবে। এটাকে পাওয়ার করে পাবো 4, তাকে 0 দিয়ে গুণ করলে 0 হবে। এটাকে পাওয়ার করে পাবো 2, 2কে 1 দিয়ে গুণ করলে 2 হবে। এটাকে পাওয়ার করে পাবো 1, এই যে 2 to the power 0 সমাধান করে কিন্তু 1 হবে। পাওয়ার যদি 0 হয় তার মানে 1 হয়, সে 1কে 1 দিয়ে গুণ করলে 1 হবে, এইখানে লিখব। এবার সবগুলো যোগ করব, যোগ করলে 64 আর 2 63 আর 1 67 67 হবে, 67 হবে, সমান দিয়ে ওই যোগ করে 67 এখানে লিখব এবং উভয় দিকে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 10 লিখব, কারণ দশমিক সংখ্যার ভিত্তি হচ্ছে 10। তাহলে আমাদের এই 2 ভিত্তিক বাইনারি সংখ্যা সমান এই দশমিক সংখ্যা। তো এইভাবে বাইনারি হতে দশমিক করা যায়। প্রথমে প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করব, তারপর পাওয়ার লিখে সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে তোমাদের বোরিং ফিল না হয়। পরবর্তীতে আরও যে সমস্ত এই গাণিতিক সমস্যা আছে সংখ্যা পদ্ধতি সংক্রান্ত, সেগুলি সমাধানের চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।